বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি একজন নারী। তিনি একজন আমেরিকান, তার নাম হেন্টি গ্রিন। আমেরিকার নিউ ইয়র্ক শহরের বাসিন্দা। আমাদের একসাথে সবার সাথেই মিলেমিশে চলতে হয়, আমাদের আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। আমাদের প্রতিদিনের জীবনে যাদের সাথে সবসময় চলতে হয়, তারা প্রত্যেকেই এক একজন এক এক ধরনের। কেউ বোকা, কেউ চালাক, কেউ উদার, কেউ বা হিসাবি, কেউ কৃপণ, আবার কেউ কেউ অত্যধিক কৃপণ। আর কৃপণতার দিক থেকে বরাবরই নারীরা পুরুষদের থেকে এগিয়ে। বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তিও একজন নারী। বিপুল সম্পদশালী হয়েও সর্বকালে সেরা কৃপণ হিসাবে খ্যাতি আছে এই ব্যবসায়ী নারীর। তিনি এতটাই কৃপণ ছিলেন যে শীতের সময় গরম পানি পর্যন্ত ব্যবহার করতেন না, খেতেন মাত্র 15 সেন্ট ব্যয় করে এক ধরনের ঠান্ডা পুডিং। একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনো পরিবর্তন করতেন না। পানি খরচ হবে বলে হাত ধুতেন কম। গাড়িতেও চড়তেন একটি অতি পুরনো। এমনও শোনা গেছে যে সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত, তখন শুধুমাত্র ময়লা অংশটুকু ধুয়ে নিতেন। এই নারী পেশায় ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী। 1835 সালে জন্ম নেওয়া এই নারী ব্যবসায়ী 1916 সালে মৃত্যুর সময় ব্যাংকে $95 মিলিয়ন অর্থাৎ বর্তমান হিসাবে প্রায় 75 কোটি টাকা রেখে যান। সেই সময়ের অন্যতম ধনী হেন্টি গ্রিনের পারিবারিক একটি ঘটনা আরও অবাক করার মতো। একটি দুর্ঘটনায় তার ছেলের পা ভেঙে যায়, কিন্তু তাকে দ্রুত সময়ে চিকিৎসা না দিয়ে দাতব্য চিকিৎসালয়ের সন্ধানে এত বেশি সময় ব্যয় করেন যে পা নষ্ট হয়ে অকেজো হয়ে যায়। তাহলে এবার ভেবে নিন কেমন কৃপণ নারী ছিলেন তিনি। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।